টনসিলের অপারেশন করাতে ফুটফুটে এই শিশুটিকে নেওয়া হয়েছিল নারায়ণগঞ্জের খানপুরের একটি ক্লিনিকে। কিন্তু সেই অপারেশনই যেন প্রাণ কেড়ে নিল শিশু মোস্তাকিমের। চিকিৎসকদের অবহেলাতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। 10 মার্চ সকালে নগরীর খানপুর এলাকায় আলহেরা নামের একটি ক্লিনিকে ঘটে এমন লোমহর্ষক ঘটনা। হওয়ার লগে লগে রক্ত পরীক্ষা নিছে আর এক্সরে করছে, দুইটি করছে, আর কিছু করে না। নিহতের পরিবার পরিজনের অভিযোগ, 9 মার্চ সন্ধ্যায় আলহেরা ক্লিনিকে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিল অপারেশনের জন্য ভর্তি করানো হয় শিশু মোস্তাকিমকে। কিন্তু অপারেশন শেষে আর জ্ঞান ফেরেনি শিশুটির। টনসিল পাকার পরে এখানে নিয়ে আসছে, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অপারেশন করছে। অপারেশন করার পরে একটা বড় ডাক্তার এরা রাখবো না, কোনো বড় ডাক্তার ছিল না দেখার কোনো, মানে ওর যে চিকিৎসার অভাবে মারা গেছে। এরপর অপারেশন থিয়েটারে মরদেহ রেখে চিকিৎসক নার্স সহ ক্লিনিকের সবাই পালিয়ে যায়। এমন পরিস্থিতিতে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি শিশুর পরিবার পরিজনের। ইএনের মধ্যে কেউ নাই, সব পলাইছে, নার্স ডাক্তার, মানে বিনা অবহেলায় আমার ভাইটা মারা গেল। কোনো চিকিৎসা লাস্টে যে অপারেশন করার যে একটা চিকিৎসা থাকে, প্রাথমিক চিকিৎসা, ওইটা ওরা ব্যর্থতা হয়েছে, এই থেকে আমার ভাই আর নাই। তবে মালিক পক্ষের দাবি, চিকিৎসকদের চিকিৎসায় ছিল না কোনো ভুল। অপারেশনের পর শিশুটির বাবা তার বাচ্চাকে জুস ও কেক খাওয়ানোর পর থেকেই সমস্যা দেখা দেয় বলে জানান ক্লিনিকের মালিক কবির হোসেন। আজকের ঘটনা তো আমি তো বাসায় ছিলাম, আইসা দেখছি, শুনছি মারা গেছে, কীভাবে মারা গেছে পরে বিস্তারিত শুনলাম যে কালকে 6টায় অপারেশন করছে, সন্ধ্যা 6টায় অপারেশন করছে। অপারেশন করার পরে 8টার দিকে রুমে দিয়ে দিছি, রুমে দিয়ে দেওয়ার পরে ডাক্তাররা সিস্টাররা সবাই ওইভাবে শিডিউল মতো বলে দিছে যে আপনারা লিকুইড খাবার খাওয়াবেন, আইসক্রিম খাওয়াবেন। এখন ওনারা খাওয়াইছে, 4টা বাজে বাচ্চা ঘুমাই গেছিলো, ঘুমের থেকে উঠে বাচ্চার বাবা বললো আর কি, যে বলছে যে আমি প্রস্রাব করতে যাবো। আমি ঠিক আছে, প্রস্রাব করতে আসার পরে যে জুস খাওয়াইছে, আবার একটু কেকও খাওয়াইছে, ওই কেকটু খাওয়াতে হয়তো বা কিছু হয়েছে কিনা আল্লাহ মাহফুজ জানে এতটুকুই। এদিকে 999-এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস মৃধা। না, শুয়ে রয়েছে, কোনো কথা বলে না, কিছু বলে না, না জিজ্ঞেস করলাম কী হয়েছে, ওই এই ব্যাপার, এই অপারেশন করার পরে একটু হাঁটাচলা করছে, করার পরে যে ব্যথা করতেছে, ব্যথা করার পরে হারা কি সুই দিছে না দিছে এটা ই করে না গিয়া দিয়েছে মতন, সুই দেওয়ার পরে আর কথা বলে না, আইসা দেখি সবাই কান্নাকাটি করতেছে। পরে আমার মামারে নিয়ে নিচে গেলাম, নিচে গিয়া পরে থানায় ফোন দিছি, খবর পেলে তাৎক্ষণিকভাবে ওসি আমার বলে আমরা যথাসময়ে এই অবস্থায় এই জায়গায় উপস্থিত হই, উপস্থিত হয়ে দেখিতে পাই যায় এই ঘটনা। তখন বাদী বিবাদী যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ দায়ের করে তাহলে আমরা ব্যবস্থা নেবো, বাদী অভিযোগ দিলে আমরা অভিযোগ নেবো, আমার আইনি ব্যবস্থা গ্রহণ করাবে। আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে বলছি, উদ্যোগ কর্তৃপক্ষ আমাদেরকে যথাসময় পাঠাইছে, আমরা এখানে আসছি, আইনি প্রক্রিয়া মোতাবেক আমরা সকল কাজ সম্পন্ন করছি।